Dear students, আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের সাথে আল্লাহর রহমতে ভালো রয়েছি আমরা অবশ্যই আমাদের যে ধারাবাহিক অনলাইন ভিত্তিক যে ক্লাসের প্রোগ্রাম চলছিল তারই ধারাবাহিকতায় নবরণ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা আজকে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের লেকচার নাম্বার 19 আমরা গত ক্লাসে চ্যাপ্টার নাম্বার 6 লেকচার নাম্বার 18 তে শেষ করেছিলাম আজকে আমরা 19 নম্বর লেকচারে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 7 নিয়ে কথা বলবো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য অবশ্যই প্রযোজ্য যে ক্লাসটা তো হোপফুলি আমরা সরাসরি বোর্ডে চলে যাই ক্লাসটা শুরু করি ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা চ্যাপ্টার 7 নিয়ে কথা বলছি বেসিক ইলেকট্রনিক্স এর একটা ক্লাস আজকে আমাদের তো একটু খেয়াল করি বোর্ডে সবাই বেসিক ইলেকট্রনিক্স লেকচার নাম্বার 19 অ্যান্ড দেন চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7 ডিয়ার স্টুডেন্টস আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা খেয়াল করি সরাসরি যদি বইতে চলে যাই আমাদের বইয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 পেজ নাম্বার হচ্ছে 214 পেজ সো ফার্স্টে আমরা যদি বলি দ্য কনসেপ্ট অফ বিজেটি অ্যাম্প্লিফায়ার সরাসরি যদি লিখতে চাই আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বিজেটি অ্যাম্প্লিফায়ার বিজেটি অ্যাম্প্লিফায়ার আমাদের অধ্যায়ের নাম হচ্ছে এই আচ্ছা ডি স্টুডেন্টস তো অ্যাম্প্লিফায়ার বলতে আমরা কী বুঝি সেটা হচ্ছে আমাদের এই বিজেটির ফুল মিনিং কিন্তু আমরা বলেছিলাম হয়তো বা যে বাইপোলার জাংশন তারপর কি ট্রানজিস্টর এটা বলেছিলাম এই পর্যন্ত বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বাইপোলার মানে হচ্ছে আমাদের দ্বিমুখী একটা কনট্রাস্টিং পয়েন্ট বলতে পারি আমরা আর এই অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে বিবর্ধক বলা যেতে পারে বিবর্ধক মানে হচ্ছে কোনো একটা সিগনালকে যদি আমরা কোনোরকম পাওয়ার ছাড়াই নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলে নিয়ে যেতে চাই তাহলে আমাদের যেই ডিভাইসটা দরকার হয় সেটার নাম হচ্ছে অ্যাম্প্লিফায়ার মনে করো যে আমাদের এখানে একটা সিগনাল আছে এরকম এই সিগনালটা মনে করো যে 10 ডিভিএম ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিগনালের কন্ডিশন তো এটা যদি 10 ডিভিএম থাকে এটাকে যদি আমরা বলি যে 100 করতে চাই তাহলে কী করবো তাহলে এই সিগনালের সাথে আমাদের যে ওয়্যার কন্ডিশন থাকে সেখানে আমরা ছোটো একটা অ্যাম্প্লিফায়ার যদি যুক্ত করে দিই এইখানে সিগন্যালটা আমরা পাবো হচ্ছে আমাদের মনে করো মিনিমাম 50 ডিভিএম যদি মাঝারি মানের কোনো অ্যাম্প্লিফায়ার ইউজ করি তার মানে বোঝা গেল যে আমাদের এই নিম্নমানের কোনো সিগনালকে যদি আমরা উচ্চ লেভেলে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কী ইউজ করতে হবে অ্যাম্প্লিফায়ার ইউজ করতে হবে আর এই কাজটা কে করে দিচ্ছে অ্যাম্প্লিফায়ার করে দিচ্ছে যে আমাদের একটা নিম্ন সিগনালকে কি আপডেট করে দিচ্ছে তোমরা অবশ্যই এটা অবশ্যই পাবে যেটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ারের সংজ্ঞায় আছে পেজ নাম্বার 214 আমাদের এখানে একটু খেয়াল করবো আর অ্যাম্প্লিফায়ারগুলো কোথায় ব্যবহার হয় আমরা দেখবো যে টিভিতে রেডিওতে আমাদের সাউন্ড বাড়ানো কমানো যায় সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ওয়েভ বা সিগনাল যখন আমাদের সাউন্ড বাড়ানো যায় অটোমেটিক্যালি বাড়ানো যায় যদি আমরা রিমোট কন্ট্রোলারের চাপি প্লাস মানের দিকে তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে অবশ্যই একটা অ্যাম্প্লিফিকেশন কন্ডিশন টিভিতে তার মাদারবোর্ডের সাথে সেট করা থাকে রেডিওতেও সেম কন্ডিশন থাকে আমাদের এখানে লেখা রয়েছে যে আমাদের পাশাপাশি মোবাইলে অবশ্যই থাকে আমরা অবশ্যই দেখি মোবাইলে কথা বলার সময় আমাদের স্পিকারের সাউন্ড বাড়ানো যায় কমানো যেতে পারে তো এই যে ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো রয়েছে এই ইলেকট্রনিক্সের ডিভাইসগুলোতে আমাদের অ্যাম্প্লিফায়ারের খুব কমন ব্যবহার রয়েছে ইভেন কম্পিউটার আমাদের থাকতে পারে অবশ্যই পাশাপাশি রেডিও ওয়েব এবং স্মার্টফোন এবং ছোটো যে ফোনগুলো তারপরে চিকিৎসা নামক যে যন্ত্রপাতি কিছু যন্ত্রপাতি আছে যে আওয়াজ করার মাধ্যমে আমাদের কার্যকারিতা বা বাস্তবায়ন করা যেতে পারে তো সেখানেও কিন্তু আমাদের সেখানে আমাদের অ্যাম্প্লিফায়ারের ব্যবহার রয়েছে তো অ্যাম্প্লিফায়ারের খুব কমন ব্যবহার আমরা শিখলাম কি টিভিতে আছে আমাদের মোবাইলে রয়েছে রেডিওতে রয়েছে তো এই ইলেকট্রনিক্সের যন্ত্রপাতিগুলোর মধ্যে অবশ্যই রয়েছে আমরা দেখবো আচ্ছা হয়ে গেল আমাদের এখানে অ্যাম্প্লিফায়ারের যে ব্যবহার এটা আমরা শিখলাম পরবর্তীতে ছেলেমেয়ে একটু খেয়াল করি আমাদের সরাসরি যা আমরা 215 পৃষ্ঠায় একটু খেয়াল করি আমাদের এখানে তিনটা গেইনিং পয়েন্ট আছে ভোল্টেজ গেইন একটা হচ্ছে তড়িৎ প্রবাহের যে গেইনিং যেটা কারেন্ট গেইন বলছি আর একটা হচ্ছে আমাদের পাওয়ার গেইন একটু খেয়াল করি আমাদের এখানে যদি তড়িৎ প্রবাহের গেইনিং মানে আমাদের আইজি তড়িৎ প্রবাহ প্রাপ্যতা কতটুকু তড়িৎ প্রবাহ আমরা পেতে পারি এই তড়িৎ প্রবাহের সাথে আমার রিলেটেড কী কী আছে রিলেটেড হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন যেটাকে বলছি আমরা ভিজি আর এটা হচ্ছে আমাদের কী হবে আর এখানে হচ্ছে রোধ এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এই আমাদের রেজিস্ট্যান্সটা কী থাকবে কনস্ট্যান্ট থাকবে আর পাশাপাশি আমাদের আর একটা হচ্ছে পাওয়ার গেইন কতটুকু পাওয়ার পেতে পারি আমরা পি আর সাফিক্স হবে কি জি তাহলে একটু খেয়াল করি আমাদের এখানে তড়িৎ প্রবাহের গেইনিং পয়েন্ট থাকবে ভোল্টেজ থাকবে অবশ্যই এই রোধটা হচ্ছে কনস্ট্যান্ট এই প্রত্যেকটার ক্ষেত্রে রোধটা কী হবে আমাদের কনস্ট্যান্ট হবে তো সেই ক্ষেত্রে যদি আমরা এই জায়গাটা বিবেচনা করি যে আইজি ইকুয়াল কি ভিজি ইকুয়াল কী হবে আমরা ওহমের সূত্র অবশ্যই দেখেছিলাম ছেলেমেয়েরা যে ভি ইকুয়ালস টু আই তারপর হচ্ছে আর তো একটু খেয়াল করি এখানে ভি সাথে কী থাকবে জি থাকবে আর আয়ের সাথে কী থাকবে জি থাকবে তো একটু খেয়াল করি তার মানে আমাদের এই আরটা হচ্ছে কনস্ট্যান্ট আরটা কী হবে
কনস্ট্যান্ট হবে। তো ভোল্টেজ গেইন ইকুয়াল হচ্ছে কি তড়িৎ প্রবাহের গেইনিং মানে কারেন্ট গেইন ইনটু হচ্ছে কি রেজিস্ট্যান্স, রাইট? যে স্টুডেন্টস, তো আমাদের এই জায়গাটাতে যদি আমাদের কারেন্ট গেইন দেওয়া থাকে, রোধ দেওয়া থাকে, তাহলে ভোল্টেজ গেইন আমরা পেতে পারি। এই তিনটা প্যারামিটার থেকে যে কোনো একটা যদি দেওয়া থাকে বা দুইটা দেওয়া থাকে তাহলে একটা বের করা সম্ভব। আর এটা হচ্ছে কি আমাদের পাওয়ার গেইন, ফি ইকুয়ালস টু কী ছিল আমরা ফিজিক্সে পড়েছিলাম 9-10-এ, পি ইকুয়াল হচ্ছে যে ভিআই। তো সেক্ষেত্রে এখানে পাওয়ার গেইন পাইতে গেলে আমাদের ভোল্টেজ গেইনও লাগবে। তো অঙ্কটা যদি এরকমভাবে আসে তো সেক্ষেত্রে প্রথমত আমাদের যদি এই দুইটা মান দেওয়া থাকে তাহলে আমাদের এই ভোল্টেজ গেইন বের করে নেওয়া লাগবে। ভোল্টেজ গেইন বের করে দেন আমাদের পাওয়ার গেইনিং যেটা প্রাপ্যতা সেটা আমরা পেতে পারি ভিজি আইজি। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তো একটু খেয়াল করার চেষ্টা করি, এটাতে আমরা করার চেষ্টা করব। তো আমাদের এটা একটা সূত্র হতে পারে ম্যাথ আকারে, এটা একটা সূত্র হতে পারে দুই নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, যে ভোল্টেজ গেইন দেওয়া আছে আমাদের কারেন্ট গেইন দরকার, বা কারেন্ট গেইন রোধ দেওয়া আছে ভোল্টেজ গেইন দরকার। তো গেল আমাদের এই তিনটা গেইনিং মানে প্রাপ্যতা কতটুকু পেতে পারি, আমরা কতটুকু পাওয়ার পেতে পারি, কতটুকু ইলেকট্রিসিটি প্রবাহ করলে কতটুকু পাওয়ার পাওয়া যেতে পারে, আবার কতটুকু পাওয়ার দিলে কতটুকু ইলেকট্রিসিটি পাওয়া যেতে পারে, এরকম হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্নগুলো। তো এটা হয়ে গেলো আমাদের অ্যাম্প্লিফায়ারের অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, তো শ্রেণীবিভাগগুলো আমাদের তেমন পরীক্ষা আসে না, তারপরে বইতে রয়েছে 215-20টা, মুখস্থ করার চেষ্টা করতে পারি আমরা। আচ্ছা পরবর্তী চলে যায় আমাদের কিছু অ্যাম্প্লিফায়ারের কন্ডিশন দেখানোর চেষ্টা করছি আমরা। ক্লাস এ ক্লাস এ বি মানে আমরা বলি না যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম আর কি, ক্লাস এ একটা অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি একটা অ্যাম্প্লিফায়ার, এরকম আমাদের আউটপুটগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখি ছেলেমেয়েরা আমাদের বইয়ের হচ্ছে 216 নম্বর পৃষ্ঠায় বলছি আমরা, যদি আমাদের ক্লাস এ অ্যাম্প্লিফায়ার নিয়ে কথা বলি, ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, এরকম একটা অ্যাক্সিস টানার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এই যদি অবস্থাটা হয় তাহলে আমাদের কন্ডিশনটা কী দাঁড়াবে, আমাদের অ্যাক্সিস কন্ডিশন যদি এখান থেকে আমরা কোনো ইলেকট্রিসিটি আমাদের প্রডিউস করি বা আমরা সংযোগ করি তাহলে আমাদের প্রথমতই ডাউন ডাউন কন্ডিশনে চলে যাবে আমাদের ইলেকট্রিসিটি সরাসরি, বিকজ আমাদের এখান থেকে যদি আমরা ফোর্স করি বা কানেকশন দিই তো এখান থেকে প্রবাহ তার উপর দিকে যাবে না, আলটিমেটলি নিচের দিকে আসবে। ঠিক আছে ছেলেমেয়েরা, এটা হচ্ছে একটা কন্ডিশন। তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের আরও একটা কন্ডিশন, সেটা হচ্ছে পরবর্তী ওয়েভে আমাদের আউটপুটে আমরা কী পেতে পারি। এখানে যদি আমরা ধরি যে এই আউটপুটে এখান দিয়ে এরকমভাবে আসতেছে, একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ নামক যন্ত্রে যখন আমরা এরকম একটা সার্কিট আঁকার চেষ্টা করব, মাইনাস প্লাস দিস ইজ দ্য পয়েন্ট, একটু খেয়াল করি, এই সার্কিটটা যখন আমি এখান থেকে যখন এই তড়িৎ সেই সোর্সটা এখানে যুক্ত করে দিব, ওই মুহূর্তে আমাদের গেইনিং পয়েন্টটা কী দেখাবে বা অসিলোস্কোপে আমাদের এই তড়িৎ প্রবাহের মানটা কী দেখাবে। এই ফার্স্টেই দেখাবে যখন যুক্ত হচ্ছে তখন এখানে আমাদের ডাউন হয়ে যাচ্ছে, পরবর্তী এই ওয়্যার কন্ডিশনে চলতে থাকবে, একটা পর্যায়ে সে আমাদের শাট ডাউন বা কাট ডাউন, এরকম দুইটা কন্ডিশনে আমরা যেতে পারি। একটা হচ্ছে যে কাট অফ করা, যে এখানে এসে কেটে গেলো উপরের দিকে উঠে গেল, তো এটাকে আমরা যদি কাট অফ বলি আমাদের ইলেকট্রিক্যালের ভাষায় কেটে গেল, আবার এখান থেকে যখন আমাদের ফোর্সটা আবারও বাড়লো, আবার যখন এখানে উঠে শুরু করলো তো ক্লোজ আর্লি হয়ে যাবে, একেবারে খুব কাছাকাছি বন্ধ হয়ে যাওয়ার অবস্থান তৈরি হবে আর কি। তো এই যে জায়গাগুলোতে এই ভাসমান জায়গাগুলো যে দেখাচ্ছি আমি, এখানটাতে আমাদের ইলেকট্রিসিটি অবশ্যই রাউন্ড ফিগার থাকবে, মানে এরকম করে ঘুরতে থাকবে এই জায়গাটার মধ্যে যদি আমি অন্য কোনো কানেকশন না দেওয়ার চেষ্টা করি, যদি অন্য কোনো ডিভাইসে বা যন্ত্রে কানেকশন দিই তবে সেটা চলবে। তো এই ছিল আমাদের অসিলোস্কোপের যে গ্রাফিক্যাল টার্ম, এই গ্রাফিক্যালটা আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে কাট অফ কন্ডিশন থাকবে, এখানে ফাইনালি আউটপুট দেখাবে, একেবারে ক্লোজ হয়ে যাবে মানে বন্ধের পথে চলে যাবে। তো এই ছিল আমাদের মোটামুটি ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের একটা গ্রাফিক্যাল টার্ম, আর যেটা হচ্ছে আমাদের কোনো ডিভাইস ছাড়া যদি কোনো তারের মধ্যে আমরা যুক্ত করে দিই বা কোনো একটা আমাদের গ্যালভানোমিটারের মধ্যে যুক্ত করে দিই, তো সেটার প্রবাহটা আমাদের এরকম দেখাবে যদি আমরা অসিলোস্কোপ নামক যন্ত্রে সেই তারগুলো যুক্ত করি, তাহলে আউটপুটের আমাদের গ্রাফটা এই পর্যায়ে আসবে। তো ছেলেমেয়েরা আমরা ক্লাস এ অ্যাম্প্লিফায়ার নিয়ে কথা বললাম, পরবর্তীতে আমরা ক্লাস বি অ্যাম্প্লিফায়ার নিয়ে কথা বলতে পারি, ছোট একটু পার্থক্য রয়েছে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের কথা বলছি, তো সেক্ষেত্রে এখানে যদি আমরা কানেকশনটা দিই তখন এটা সরাসরি ডাউন হবে না, এখানে এসে তারপর আমাদের এদিক থেকে আসবে, মানে কানেকশনটা আমাদের তার যেভাবে আছে ওয়্যারটা যেরকম সিস্টেমে রয়েছে আমাদের লম্বালম্বি সেরকম সিস্টেমে আসবে। আর ক্লাস বি এর ক্ষেত্রে আমাদের ছোট একটা পয়েন্ট চেঞ্জ হবে, সেটা হচ্ছে এখানে
একটা ভোল্টমিটার যুক্ত করা থাকবে আর কি আমাদের এই সার্কিটের মধ্যে, যে সার্কিটটা আমরা তৈরি করব সেখানে। প্লাস বি অ্যাম্প্লিফায়ার যে কোনো যন্ত্র ইউজ করতে গেলে আমাদের ওই যন্ত্রের যে মেন সার্কিটটা বা তৈরি বর্তনটা রয়েছে সেখানটাতে আমরা অবশ্যই স্যার একটা ভোল্টমিটার যুক্ত করে দিব। অবশ্যই আমরা সবসময় জানি ভোল্টমিটার আমাদের কী হয়, সমান্তরালে যুক্ত হয়। তবে আমাদের এই জায়গাটাতে এই অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে অবশ্যই সিরিজ কন্ডিশন বা শ্রেণী অবস্থায় আমাদের যুক্ত করতে হবে। কারণ এই ছিল মোটামুটি আমাদের ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের গ্রাফিক্যাল টার্ম। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ছেলেমেয়েরা কমন এমিটার বা অ্যামিটার নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকবে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।